সবে লো মেলো হয়ে গেল শুধু তোর কারণে। রাজুর মতো রাজুর সঙ্গে নানান শিল্পীদের গান আগামী দিনে আপনারা শুনতে পাবেন রেকর্ডিং স্টুডিওর মাধ্যমে, একটা অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানটির বিশদ বিবরণ আপনারা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। রাজুর গান আমি আপনাদেরকে বেশ কয়েকদিন যাবৎ ধরে শোনাতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় শিল্পী রাজুর কণ্ঠে একটি সুন্দর গান। নমস্কার বন্ধুরা, আমি রাজু দাস। তো আমি এখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে এসেছি। তো আমার কয়েকদিন পর কিছু মেলোডি স্যাড সং রেকর্ডিং হতে চলেছে। রাজুর পারিবারিক অবস্থা, রাজুর অর্থনৈতিক অবস্থা, রাজুর ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার অভিজ্ঞতা, রাজু কী করে সে সম্বন্ধে আপনারা বিগত কয়েকটি এপিসোডের মাধ্যমেই জানতে পেরেছেন। আপনারা রাজুর গানকে পছন্দ করেছেন, আপনারা রাজুকে চাইছেন রাজুর গান শোনার জন্য। অনেক আবেদন, অনেক নিবেদন, অনেক মেসেজ আমার কাছে এসেছে। তাই বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি আপনাদের প্রিয় শিল্পী রাজু দাসের কণ্ঠে একটি সুন্দর গান। তো পুরো গানটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যদি গানটা ভালো লাগে তো লাইক শেয়ার করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আমি শুরু করছি। সবেলো মেলো হয়ে গেল শুধু তোর কারণে, মন ভেঙে টুকরো হয়ে গেল শুধু তোর কারণে, কেন যে তুই আমার এলি রে বল জীবনে। সবেলো মেলো হয়ে গেল শুধু তোর কারণে, মন ভেঙে টুকরো হয়ে গেল শুধু তোর কারণে, কেন যে তুই আমার হেলি রে বল জীবনে। সবেলো মেলো হয়ে গেল শুধু তোর কারণে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের যদি এই গানটা ভালো লাগে লাইক শেয়ার করবেন অতি অবশ্যই, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। এবং যিনি গান লিখেছেন এবং সুর দিয়েছেন উনি হচ্ছেন একজন সম্মানীয় ব্যক্তি, ওনার নাম হচ্ছে শ্যামা পাই। বন্ধুরা, রাজুর গান আপনারা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। রাজুর মতো রাজুর সঙ্গে নানান শিল্পীদের গান আগামী দিনে আপনারা শুনতে পাবেন রেকর্ডিং স্টুডিওর মাধ্যমে, একটা অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানটির বিশদ বিবরণ আপনারা জানতে পারবেন কয়েকদিনের মধ্যেই। তাই ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলে যারা গান পাঠাচ্ছেন তাদেরকে সবাইকে যাতে সুযোগ দেওয়া যায় সেই চেষ্টা আমরা প্রত্যেক দিন করে যাচ্ছি। দেখা যাক আপনাদের আশীর্বাদে সেটা কতটা সফল হয়। বন্ধুরা, ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলের পাশে থাকবেন, ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেলকে এইভাবে আশীর্বাদ করবেন যাতে ইন্ডিয়ান মিক্স ভিডিওস চ্যানেল আপনাদের সঙ্গে, আপনাদের আশীর্বাদে এই সমস্ত দুস্থ শিল্পীদের তথা সত্যিকারের প্রতিভাগুলোকে বিকশিত করতে পারে। বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী বিষয়টি। আজকে বিদায় নিলাম, চললাম, টাটা।